আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন 27 এপ্রিল, ইভিএম এ ভোট থাকছে না সিসি ক্যামেরা, নির্বাচন কমিশনের তফসিল। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আনিসুল হক সড়কে গাড়ি রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়র আতিকের। অবৈধ পার্কিং বন্ধে 5 সদস্যের কমিটি গঠন। মেডিকেল রিপোর্টে দেরি এবং বিমানের টিকিট স্বল্পতা, মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ধীর গতির কারণ বলছে বাইরা, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ বিশ্লেষকদের। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে নৌ বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, চলছে ব্যাপক কর্মযজ্ঞ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আগামী 27 এপ্রিল। কমিশন বৈঠক শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 27 মার্চ, মনোনয়নপত্র বাছাই 29 মার্চ। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 5 এপ্রিলের মধ্যে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে, তবে এ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। আওয়ামী লীগ নেতা মুসলিম উদ্দিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী 27 এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদ এর 285 চট্টগ্রাম আট এর শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আলোকে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 27 মার্চ 2023 সোমবার। ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সিসি ক্যামেরা এখানে থাকছে না। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আনিসুল হক সড়কে গাড়ি রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অবৈধ পার্কিং বন্ধে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিক্সার আলাদা লেন বাস্তবায়ন সহ অবৈধ পার্কিং বন্ধে এই কমিটি কাজ করবে। পরিদর্শনে এসে মেয়র বলেন, রাস্তার পার্কিং নিয়ে টম অ্যান্ড জেরি খেলা চলতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে তেজগাঁও আনিচুল হক সড়কের উপর রাখা ট্রাক কাভার্ড ভ্যান সরাতে শুরু করেন চালকরা। মেয়র আসার আগেই ফাঁকা হয়ে যায় পুরো সড়ক, তারপরও কিছু পিক আপ রয়ে যায় রাস্তার উপর। তাৎক্ষণিকভাবে মেয়র ট্রাফিক বিভাগকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। অভিযান থাকলে রাস্তা ফাঁকা হয়, আবার অভিযান শেষে সড়ক ফেরে আগের রূপে। মেয়র বলেন, রাস্তার পার্কিং নিয়ে টম অ্যান্ড জেরি খেলা চলতে দেওয়া হবে না। পাশাপাশি উচ্ছেদ অভিযান চলমান রাখারও ঘোষণা দেন তিনি। আমি আসবো থেকে বেশ কিছু ট্রাক নাই, আবারও ট্রাক তারা সাইডে রেখে দিয়েছে, মানে সব কিছু নিয়ে। এটাকে সত্যি কথা যদি বলা হয় তাহলে একটা টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে এখানে। একটা একজন বলবে, মেয়র আপনিও চান্দা খান, পুলিশও চান্দা খায়, সবাই চান্দা খায়, যেটা বক্তব্য সেটাই চলে আসছে। বাট আমরা মনে করি যে এই রোডটাকে ক্লিন, পরিষ্কার চলাচল রাখতেই হবে। এটির জন্য যা যা করা দরকার তা তো আমাকে করতেই হবে। এছাড়া সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তার দক্ষিণ পাশে তৈরি করা হচ্ছে আলাদা রিক্সার লেন। স্থানীয় কাউন্সিলর, পুলিশের প্রতিনিধি এবং ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের সমন্বয়ে অবৈধ পার্কিং বন্ধের জন্য করা হয়েছে কমিটি। এখানে একটা লাইন করে দিচ্ছি, যে লাইনটা হচ্ছে শুধু রিক্সার জন্য লাইন। কিন্তু এখন আমরা যে সিস্টেমটা করেছি, ফুটপাথের মধ্যে কোনো ট্রাক কিন্তু রাখতে পারবে না, এখান থেকে জনগণ এখান থেকে হাঁটবে। আমি একটা কমিটি করে দিচ্ছি, ওনারা আমাকে প্রত্যেকদিন রিপোর্ট দিবে, আমরা দেখি, আমরা মনিটরিং করি। আমরা তো কেউ এখানে, আমরা তো চেষ্টা তো করতেই হবে। তো আমরা টম অ্যান্ড জেরি বলছি, কিন্তু টম অ্যান্ড জেরি খেলার পরেও একটা সলিউশন তো আমাদেরকে আসতেই হবে। তো আনিসুল হক সড়কে অবৈধভাবে ট্রাক কাভার্ড ভ্যান পার্কিং করার কারণে এ পথে চলাচলকারী যাত্রীদের প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হয়। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ঢাকা উত্তরের মেয়রের পরিদর্শন শেষ হওয়ার সাথে সাথেই আবারও কাভার্ড ভ্যান এবং ট্রাক পার্কিংয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েন চালকরা। আসলে মূলত এখানে যখনই অভিযান চালানো হয় তখনই রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, তার পরপরই আবারও সেই রাস্তায় পার্কিং করতে শুরু করেন চালকরা। তো এ থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন নগরবাসী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
বিমানের টিকিট স্বল্পতায় এবং দেরিতে মেডিকেল রিপোর্ট পাওয়ায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোই ধীর গতি দেখা দিয়েছে বলছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। তাই সুনাম অক্ষুণ্ণ রাখতে কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত করা তাগিদ বিশ্লেষকদের। তবে বিএমইটি বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বেগবান করতে সব প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সিন্ডিকেট করে অভিবাসন ব্যয় বাড়ানোর দায়ে 2018 সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তিন বছর বন্ধ থাকার পর 2021 সালের আগস্ট থেকে আবার কর্মী নেয়া শুরু করে দেশটি। চুক্তি অনুযায়ী এক বছরে 3 লাখ কর্মী যাবে সেখানে, কিন্তু 5 মাসে মালয়েশিয়া গেছে মাত্র 80,000। অভিযোগ রয়েছে যারা গেছেন তাদের অনেকেই সেখানে ভালো নেই, রয়েছে কর্মী ফিরিয়ে দেওয়ারও অভিযোগ। বাইরার নেতারা বলছেন বাজারটি নিয়ে আবারও নেতিবাচক প্রচারণা চলছে। লোক যেতে পারতেছে না, এয়ারলাইন্সে সিট নাই, কারণ প্রতিদিন এয়ারলাইন বাংলাদেশে যা লোক যায় 700-900 সিট দিতে পারে, আর আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্রায় 1500। প্রায় 30,000 ভিসা আমাদের হাতে আছে, 100 জনের হাতে 25-30,000 লোক টিকিটের অপেক্ষায় আছে, এবং এই 80,000 লোক ধরেন এটা হলো ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মেয়ের ভিতরে আরও 80,000 লোক চলে যাবে, 1,60,000-এর মতন আমরা ক্লিয়ার করে দিতে পারবো। গতিটা ধীর হচ্ছে, এই জন্য মেডিকেলটা প্রায় 15 দিনের সময় লাগে মেডিকেল রিপোর্টটা পেতে, এখানে একটু সময়ের বিষয় আছে, কলিংটা পেতে সময় লাগে। দুই দেশের সরকার এই সমস্যাগুলো তুলে ধরে যদি সমাধান করে তাহলে আমরা আরও গতি বৃদ্ধি করে, আমরা এখন যদি মাসে 50,000 লোক পাঠাতে পারি তখন আমরা মাসে 1,00,000 লোক পাঠাতে পারবো। বিশ্লেষকরা বলছেন নীতিগত কিছু সমস্যা দূর করা গেলে বাংলাদেশের জন্য সেখানকার শ্রমবাজারে কর্মী পাঠানোর গতি বাড়বে। আমরা প্রতিদিন 2,000 কর্মী প্রেরণ করতে পারার সক্ষম রয়েছে। এক্ষেত্রে আমাদের ফ্লাইটের টিকিটের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা তৈরি করছে। আমরা কিন্তু মনে করি যে কর্মী প্রেরণের গতি স্লো হয়ে গেছে, সেটাও যতখানি সঠিক নয়, আবার এটা যে বাড়ানো হয়েছে বলে যে তারা দাবি করছেন সেটাও কিন্তু সঠিক নয়। বিএমইটির এই সার্ভিসটাকে আরও বেশি ত্বরান্বিত করা যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্ভিসটাকে আরও বেশি ত্বরান্বিত করা যায়, তাহলে এই এমপ্লয়াররা তাদের যে টাইম ফ্রেমের মধ্যে কর্মীটাকে নিতে চায় সেই টাইম ফ্রেমের মধ্যে কর্মী প্রেরণ করা সম্ভব হবে। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে মালয়েশিয়ার শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কর্মী পাঠাতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ডিজিটালাইজেশনের দিকে গিয়েছি, ট্রেনিং এর অ্যাডমিশন সার্টিফিকেশন, বিএমটি সেবাগুলোকে অনলাইনে প্রদান করার একটা ব্যবস্থা, এমনকি আমাদের যে রেজিস্ট্রেশন পদ্ধতি আছে এটাকে অনলাইন করেছি, আর স্মার্ট কার্ডটাও স্মার্ট সার্টিফিকেটে রূপান্তর হবে। স্মার্ট কার্ড নেওয়ার জন্য সন্ধ্যাবেলা যে অস্থির একটা অবস্থা, আর যদি অনলাইন হয়ে যায় তাহলে ডাউনলোড করে মোবাইল স্ক্রিনে থাকলেই তো সেই এয়ারপোর্ট ক্রস করতে পারবে। মালয়েশিয়া থেকে 2021-22 অর্থ বছরে 1,044 মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যারা বাংলা ভাষার উপর হিংস্র থাবা দিয়েছিল বিএনপি তাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন যারা আমাদের মাতৃভাষাকে উঠিয়ে দিতে চেয়েছিল তাদের দোসররা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে জাতীয় সাহিত্য উৎসবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন বাংলাকে জাতিসংঘে দাপ্তরিক ভাষা করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুই দিন ব্যাপী সাহিত্য উৎসবে ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহ বাংলাদেশ ও ভারতে সাহিত্যিকরা যোগ দিয়েছেন। আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অভিষিক্ত করা, প্রতিষ্ঠিত করা। যারা আমাদের ভাষার উপর হিংস্র থাবা দিয়েছিল, আমাদের ভাষা এবং সংস্কৃতিকে যারা কেড়ে নিতে চেয়েছিল তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এবং সেই গোষ্ঠী এখনো তাদের ছায়া তলে সক্রিয়। আগামী নৌ বাণিজ্যের বাজার প্রসার ও চাপ সামলাতে কক্সবাজারের মাতার বাড়িতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর। কর্তৃপক্ষ বলছে এই বন্দরকে যদি ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে গড়ে তোলা যায় তবে দেশের নৌ বাণিজ্য পাবে নতুন এক মাত্রা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। একসময় দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংখ্যা 100-এর কাছাকাছি থাকলেও 2019 সালে তা কমে দাঁড়ায় 48টিতে। তবে করোনা পরবর্তী ব্যবসা বাণিজ্যের প্রসারে এখন তা বেড়ে হয়েছে 95টি। বেড়েছে বিভিন্ন দেশের সাথে সরাসরি বাল্ক ও কন্টেনারবাহী জাহাজ চলাচল।
এদিকে জাহাজে পণ্য আমদানি রপ্তানিতে প্রতি বছর ১০০০ থেকে ১২০০ কোটি ডলারের বেশি ফ্রেট চার্জ দেয় বাংলাদেশ। সংখ্যায় কম থাকায় আগে এই পরিবহন বাণিজ্যের মাত্র ৮ থেকে ১০ শতাংশ ধরতে পারত স্থানীয় সমুদ্রগামী জাহাজ। তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে এখন পরিবর্তন আসছে সেই জায়গাতেও। এই সমুদ্রবন্দর চালু হলে প্রতি বছর ৬ বিলিয়ন ডলার যুক্ত হবে জাতীয় অর্থনীতিতে। আমাদের এই পলিসিটা চেঞ্জ করে ফেলি তাহলে আগামী ২ বছরের মধ্যে আমাদের ৩-৪০০ পতাকাবাহী জাহাজ হয়ে যাবে। এখানে একটা গভীর সমুদ্র বন্দর আমরা করতে পারলে আঞ্চলিক যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু এটা সুবিধা পাবে, সেখান থেকেও আমরা অনেক লাভবান হতে পারব। বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে এই বন্দরের কার্যপরিধির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে পরিকল্পনা, আর এটি বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতিতে যোগ হবে ১ শতাংশ প্রবৃদ্ধি। চিটংপোর্ট, মংলাপোর্ট, পায়রাপোর্টের মাধ্যমে এখানে নতুনভাবে একটা ফিডার সার্ভিস চালু হবে। সেই ফিডার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আর একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। এরই মধ্যে ইউরোপ, যুক্তরাজ্যের বিভিন্ন বন্দরের পাশাপাশি সাংহাই ও হংকং পোর্টের সাথে চালু আছে দেশের পতাকাবাহী জাহাজের সরাসরি সার্ভিস। দ্রুতই চালু হবে পর্তুগাল ও সুইডেনের সাথেও। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনার পাশাপাশি বিভিন্ন দেশের সাথে কন্টেইনারবাহী জাহাজ সরাসরি চালুর মাধ্যমে উন্মোচিত হয়েছে নৌবাণিজ্যের নতুন দুয়ার। তার সাথে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পুরোদমে চালু হলে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যস্ত হয়ে ওঠার পাশাপাশি নৌবাণিজ্য বাজারে ব্র্যান্ডে পরিণত হবে বাংলাদেশ, এমনটাই মত সংশ্লিষ্টদের। মাতারবাড়ি থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। জেএমআই হসপিটাল রিকিউজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার আজ থেকে এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ১২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ, যা ইতিমধ্যে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ কারণে কোম্পানিটিকে এন থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ক্যাটাগরি পরিবর্তনে ৩০ দিনের মধ্যে এই কোম্পানির শেয়ার কিনতে বিনিয়োগকারীরা কোনো মার্জিন ঋণ সুবিধা পাবেন না। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাতক্ষীরায় এবছর কুলের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ২০% বেশি জমিতে কুলের চাষ হয়েছে। কুল চাষে বেশি লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। সাতক্ষীরা প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিঙ্গা, হুলহুলিয়া, বহুরা ও সাতপোতা এলাকায় ধান, পাট ও সবজির উৎপাদন কমে যাওয়ায় ১৯৯৫ সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে কুল চাষ শুরু হয়। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলার ১.৫ শতাধিক গ্রামে এর চাষ শুরু হয়েছে। নারিকেল কুল কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা ও আপেল কুল ৬০ টাকা, বলসুন্দরী কুল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও টক্কুল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। উৎপাদিত কুল জেলার চাহিদা মিটে প্রতিদিন প্রায় ১৫ মেট্রিক টন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এসব কুলবাগানে কাজ করে জেলার প্রায় ১৫,০০০ নারী ও পুরুষ জীবিকা নির্বাহ করছে। এখান থেকে কাজ করে টাকা পায়, আমাদের ফ্যামিলি ভালোভাবে চলে বা সংসারে আমাদের সন্তানদের লেখাপড়া খুব সুবিধা হয়। সরকার থেকে যদি কিছু আর্থিক সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ এলাকায় ও মাছের ঘেরের আইলে কৃষকরা কুল চাষ করছে। প্রতি বিঘা জমিতে কুল চাষ করতে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা, বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকলে কুল চাষে কৃষকরা আরো বেশি লাভবান হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। কৃষি সংশোধন অধিদপ্তরের পক্ষ থেকে উন্নত চারা সংগ্রহ, উন্নত পরিচর্যা, সার ব্যবস্থাপনা, জৈবিক বালাই দমন এবং পরিবেক্ষতার বিষয়গুলো সম্পর্কে কৃষকদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে এবং এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পাবে আমরা প্রত্যাশা করছি। কুল একটি সুস্বাদু, মিষ্টি ও পুষ্টিকর ফল। দেশের চাহিদা মিটিয়ে কুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শ্রদ্ধা আর ভালোবাসায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট, জাতিসংঘ সদর দপ্তর, মুক্তধারা ফাউন্ডেশন, মহিলা আওয়ামী লীগ, জেবিবিএ সহ সম্মিলিত বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে নিউ ইয়র্কে 13টি স্থানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণে প্রবাসীদের সহযোগিতা চান। এরপর শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে 5-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও শুরুতেই তারা 2 গোলে লিড নেয়। নিজেদের মাঠে এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় 5 গোল হজম করল অলরেডরা। তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী 24 ফেব্রুয়ারি ঢাকা আসছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। তাদের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স একেবারেই ভালো নয়। টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জয় পরাজয়ের কথা জানাচ্ছেন পরাগরমান। ইংল্যান্ডের সঙ্গে 4টি ওয়ানডে সিরিজ খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। 2003 সালের নভেম্বরে দুই দেশ প্রথম 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংলিশদের কাছে প্রতিটি ম্যাচেই 7 উইকেটে হেরেছিল খালিদ মাহমুদ সুজনের দল। কোনো সিরিজ না জিতলেও 2010 সালে ব্রিস্টলে এবং 2016 সালে ইংল্যান্ডকে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সঙ্গে 4 সিরিজের প্রতিটি হার বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে 2টি সিরিজই জিতেছে 2-1 ব্যবধানে। ভারতের সঙ্গে 5 সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে 3-2 ব্যবধানে। 2004 সালের 23 ডিসেম্বর সৌরভ গাঙ্গুলির দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয় হাবিবুল বাশার সুমনের দল। আয়ারল্যান্ডের সঙ্গে 2 সিরিজের 1টিতে জয় এবং অন্যটিতে ড্র করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সঙ্গে 9টি সিরিজ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে 2টিতে জয়, বাকি 7টিতে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষেও 9টি সিরিজ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে জিতেছে মাত্র 1টি সিরিজে, হেরেছে 6টিতে, বাকি সিরিজ 2টি ড্র হয়েছে। পাকিস্তানের সঙ্গে টানা 5 সিরিজে পরাজয়ের পর 2015 সালের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 3-0 ধরাশায়ী করে সাকিব আল হাসানের বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে 6টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে হেরেছে 4টিতে আর 2টিতে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে 11টি সিরিজ, তার মধ্যে ক্যারিবিয়ানদের জয় 6টিতে আর বাংলাদেশ জিতেছে 5টিতে। বাংলাদেশ সবচেয়ে বেশি 19টি ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, তার মধ্যে বাংলাদেশ জিতেছে 12টিতে আর জিম্বাবুয়ের জয় 7 সিরিজে। পরাগরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচন 27 এপ্রিল, ইভিএম এ ভোট, থাকছে না সিসি ক্যামেরা, নির্বাচন কমিশনের তফসিল। তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আনিসুল হক সড়কে গাড়ি রাখলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মেয়র আতিকের। অবৈধ পার্কিং বন্ধে 5 সদস্যের কমিটি গঠন। মেডিকেল রিপোর্টে দেরি এবং বিমানে টিকিট স্বল্পতা, মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ধীর গতির কারণ বলছে বাইরা, দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ বিশ্লেষকদের। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে নৌবাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে, চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।